ওয়েলকাম টু বং পিএনপিসি। তো আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিও, আর অবশ্যই কিসের ভিডিও বুঝতে পারছো। সকালে ট্রেনে জার্নি করছিলাম, হঠাৎ করে এক ভাই মোহনবাগান সাপোর্টার, তো মেসেজ পাঠালো, দাদা সন্ধ্যাবেলায় খেলা হবে। একদম খেলা হবে, দু তরফেই খেলা হবে, একদিকে খালিদ জামিলের খেলা হবে, উল্টো দিকে অ্যান্থনি লোপেজ জাবসের খেলা হবে, একদিকে খালিদ জামিলের কাছে হাতছানি। অবশ্যই সে প্রথম ভারতীয় কোচ হিসাবে তার টিমকে সেমিফাইনালে নিয়ে এসেছে, যদি ফাইনালে নিয়ে যেতে পারে একটা অনন্য নজির সৃষ্টি হবে। প্রথম কোনো কোচ হিসাবে কিন্তু তার কাছে সুযোগ থাকবে যে একই সাথে আই লিগ এবং আইএসএল জেতা ভারতীয় কোচ হিসাবে। এবং উল্টো দিকে যদি অ্যান্থনি লোপেজ জাবসকে দেখো, তাহলে তার কাছেও কিন্তু রেকর্ড গড়ার একটা বড় সড় চান্স রয়েছে যে একজন কোচ তিনবার টিমকে ফাইনালে নিয়ে যাচ্ছেন, এই নজিরটাও আইএসএল এ তিনি গড়তে পারেন। অর্থাৎ দুটো টিম তারা খেলা হবে এটা মাথায় নিয়ে নামতে চলেছে। এবার অবশ্যই শুরু করব ম্যাচে কি কি ব্যাপার ঘটতে পারে, লাইন আপ কেমন হতে পারে, আর অবশ্যই চোট আঘাত বা কার্ড সমস্যায় কোন কোন প্লেয়ারকে পাওয়া যাবে কি পাওয়া যাবে না, কে কে ফিরে আসে, সেই সব কিছুই ছোট করে শেষ করব। কারণ আমি জানি তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যত খেলা দেখে নিয়েছো, আর জাস্ট দুটো একটা খেলা বাকি রয়েছে, ম্যাচ প্রিভিউতে খুব একটা তোমাদের ইন্টারেস্ট নেই, তবুও বলবো। আর তার আগে বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, নতুন এসেছো, তাদের বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর রেগুলার ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটাতে প্রেস করে যেও। দেখো অবশ্যই শুরু করবো নর্থ ইস্টকে দিয়ে, তার কারণটা হলো জেরার্ড নোস তিনি বেরিয়ে যাওয়ার পর, তাকে স্যাক করে দেওয়ার পর, যখন খালিদ জামিলের হাতে দায়িত্বটা তুলে দেওয়া হলো, তখন কিন্তু টুর্নামেন্টের প্রায় 60-65% অংশ বাকি রয়েছে পুরো যদি টুর্নামেন্টটা ধরো। এবং তখনও আমরা খুব একটা এক্সপেক্ট করিনি যেভাবে প্রথম থেকে এই টিমটার মধ্যে মশলা ছিল, খেলা ছিল, সমস্ত কিছু হয়েছিল, কিন্তু ছন্দ হারিয়ে ফেলল। খালিদ জামিল কি পারবে এটা একটা বড় সড় কোশ্চেন ছিল আমাদের কাছে, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে খালিদ জামিল শুধু পারলেন না, খালিদ জামিলই পারলেন প্রথম ভারতীয় কোচ হিসাবে একটা আইএসএল এর টিমকে সেমিফাইনালে নিয়ে আসতে। এবং তার টিম এই মুহূর্তে সব থেকে বড় কথা যেটা, যে যে পারফরমেন্সটা করছে একদম গোলকিপারে সুভাষিস রায়চৌধুরী থেকে শুরু করে ডিফেন্স মাঝমাঠ পেরিয়ে আপ ফ্রন্টে দেশন ব্রাউন বা ভিপি সুয়ের অবধি, তারা যে পারফরমেন্সটা এই মুহূর্তে করছে, খালিদ জামিল স্বপ্ন না দেখলে তাহলে কে স্বপ্ন দেখবে, এটা হলো প্রথম বিষয়। একটা টিম যাদের 11 জন গোল স্কোরার আছে এই মুহূর্তে, এটা একটা অনন্য নজির আইএসএল এ, যে একটা টিমের থেকে মোট 11 জন গোল স্কোরার পাওয়া গেছে। ডিফেন্ডার গোল করেছে, মিডফিল্ডাররা গোল করেছে, স্ট্রাইকাররা তো অবশ্যই গোল করেছে, যাদের প্রতি টিম ভরসা করেছিল তারা গোল পেয়েছে, যারা টিমকে পেছন থেকে গোল আটকানোর দায়িত্ব যাদের ডিফেন্সের দায়িত্ব, সেই আশুতোষ মেহতা উপরে উঠে এসে গোল করেছে। আর মাঝে মাঠে যে প্লেয়ারটাকে দেখার জন্য আমি অন্তত 90 মিনিট বসে থাকি নর্থ ইস্টের খেলাগুলো থাকলে, সে হলো লালেং মামুইয়া আপুইয়া। কি ফুটবলটা খেলছে এবারে তোমরা প্রত্যেকে জানো, যে টিমেরই সাপোর্টার হও, আমার মনে হয় এই ধরনের ইন্ডিয়ান যে সমস্ত ছেলেগুলো উঠে আসছে তাদেরকে চোখ কান বুঝে সাপোর্ট করাই যায়। ভিপি সুহেরের কথা বলবো, যখন একসময় সে ইস্টবেঙ্গল বাতিল, পরবর্তীকালে মোহনবাগানের আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরেও তার এটিকে মোহনবাগানের টিমে জায়গা হয়নি, অর্থাৎ তার কাছে একটা তাগিদ ছিল যে নিজেকে কোথাও প্রমাণ করতে হবে, সেই উচ্চতায় নিয়ে গিয়ে দেখো সেই কাজটা করছে। বাকি যে সমস্ত প্লেয়ারদের কথা বলবে, আশুতোষ মেহতা বলো, প্রভাত লাকড়া বলো, যার কথা বলো, মানে প্রত্যেকটা পজিশন প্রত্যেকটা প্লেয়ার যেন নিজেকে এইবারের এই আইএসএল সিজনটাতে 100%-এর ওপরে দিতে পারলে বোধহয় বেশি খুশি হবে। বিদেশিদের কথা বলবো, অবশ্যই বেঞ্জামিন ল্যাম্বর্ট এবং ডাইলান ফক্স এই মুহূর্তে ডিফেন্স যেভাবে জমাট বেঁধেছেন, আমার মনে হয় যে মুর্তাদা ফল এবং হার্নান সান্তানা এই দুজন বিদেশি স্টপার জুটির পরে সেরা দুজন বিদেশি স্টপার জুটি অবশ্যই এই দুজন। মাঝমাঠের দিকে যদি আসো, খাসা কামারা রয়েছে, আপুইয়া রয়েছে, মোবাসির রয়েছে, প্রত্যেকটা প্লেয়ার যে যার নিজের দিনে কিন্তু 100% দেওয়ার চেষ্টা করে। খাসা কামারা এমন একটা পজিশনে খেলে, অ্যাকচুয়ালি ফুটবলে ওই পজিশনটা এমনই একটা পজিশন, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড, পুরো মাঠ জুড়ে খেলার পরেও কিন্তু সে কতটা জায়গা কভার করলো, আদতে কি কাজ করলো কেউ বুঝতে পারে না, যখন আমরা তার স্ট্যাটস দেখি তখন বুঝতে পারি। তো এরকম প্লেয়ার অনেকে রয়েছে, এডিগা মোহনবাগান একদিকে, অবশ্যই কার্ল ম্যাথিউ সেরকম প্লেয়ার রয়েছে, আপ ফ্রন্টের কথা যত কম বলা যায় ভালো, ফেডরিকো গ্যালেগো, লুই মাচাদো, দেশন ব্রাউন, ভিপি সুয়ের, প্রত্যেকে, মানে এই টিমটা এই মুহূর্তে একটা আলাদা জোশে রয়েছে, আলাদা ছন্দে রয়েছে। তো এবার দেখো, অবশ্যই যদি আমরা এডিগা মোহনবাগানের বিষয়ে কথা বলি, তাহলে সেখানেও হাবাসের কাছে কিন্তু এই মুহূর্তে ভালো মন্দ অফ ফর্ম, প্লেয়ারকে পাওয়া যাবে না, চোট আঘাত সব রকম সমস্যায় রয়েছে, কিন্তু তারপরেও এই টিমটা এডিগা মোহনবাগান এই টিমটা যেভাবে ফাইট করে গোটা টুর্নামেন্টটা খেলেছে, এবং জাস্ট একটুর জন্য একদম স্লাইড একটা
ভুলের জন্য বলবো একদম সোজা কথায় যে হায়দ্রাবাদ ম্যাচটা হয়তো জেতা উচিত ছিল, সেই ভুলটা থেকে হয়তো অনেক ক্ষতি হয়ে গেছে এই সিজনে। কিন্তু তারপরে বলবো এখনো অবধি হাতে আইএসএল ট্রফিটা ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে এবং এই টিমটার মধ্যে সেই কোয়ালিটি রয়েছে, সেই ফুটবলটা রয়েছে, সেই জাতের প্লেয়াররা রয়েছে। অবশ্যই বেশ কিছু প্লেয়ারের অফ ফর্ম, এটা কোচকে নিশ্চিতভাবে ভাবাবে। তিরির অফ ফর্ম, মার্সেলিনোর অফ ফর্ম, এডু গার্সিয়ার চোট থেকে ফিরে আসার পর আগের সেই টাচের মধ্যে না থাকা, এই তিনজন প্লেয়ারকে নিয়ে একটু সম্ভব প্রবলেমে থাকবেন। কিন্তু আমি বলবো যে যে যার নিজের দিনে, এতদিন তোমরা ওদের আইএসএল এ দেখছো, ওরা মঞ্চটাকে খুব ভালো করে জানে, এই জায়গাটাকে অনেক অনেক বেশি অন্যান্য প্লেয়ারের থেকে ফিল করতে পারে। তিরি বা মার্সেলিনো বা এডু গার্সিয়া বহুদিন হয়ে গেল তারা আইএসএল এ খেলছে, নিজেদের 100% অলওয়েজ দেওয়ার চেষ্টা করে টিমের জন্য। আমার মনে হয় আজকেই সেই দিনটা যেখানে বাকি সমস্ত কিছু ভুলে গিয়ে এই প্লেয়ারগুলো আবারও পুরনো ছন্দে ফিরে আসবে। যে প্লেয়ারকে চোট আঘাতের জন্য এখনো অবধি এই সকালের আপডেট অনুযায়ী এখনো অবধি অনিশ্চয়তার তালিকাতে রাখা হয়েছে, সে হলো সন্দেশ জিঙ্গান। যদি সন্দেশ জিঙ্গান না থাকে তাহলে ডিফেন্স কেমনভাবে সাজানো হতে পারে? আমার মনে হয় সেই ক্ষেত্রে অবশ্যই অ্যান্দ্রোলোভিচ, হাবাস, সুমিত্রাটিকে তৈরি রাখবেন। সালারঞ্জন সিংও রয়েছে কিন্তু সুমিত্রাটি একটু বেশি সময় খেলেছে এবারে টুর্নামেন্টে, দুজনেই মোটামুটি ইকুয়াল কোয়ালিটির প্লেয়ার। অবশ্যই সন্দেশ জিঙ্গানের লেভেলে যায় না তারা এখনো, সেই জায়গাটাতে পৌঁছনি, সেই সিনিয়রিটিতে তারা পৌঁছয়নি। কিন্তু যদি সন্দেশ জিঙ্গানকে ছাড়া নামতে হয়, সুভাষিস বোস ফিরে আসছে, এটা একটা বড় দিক। অবশ্যই মাদিকটা সচল হবে, মাদিকটা আরও স্ট্রং হবে, যে মাদিকটা নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল আগের ম্যাচে, সেই ক্ষেত্রে বলবো সুভাষিস বোস ফিরে আসছে। আর আমার মনে হয় যে আজকে হয়তো হাবাস চারজন ব্যাকে চলে যেতে পারেন, প্রীতম এবং তিরিকে সেন্টার ব্যাক করে দিয়ে প্রবীর দাসকে রাইট ব্যাক এবং সুভাষিস বোসকে লেফট ব্যাক, আর চারজন ব্যাকে দুজন মাঝমাঠে অবশ্যই কার্ল ম্যাথিউস সাথে লেনি রড্রিক্স। এই ক্ষেত্রে প্রণয় হালদারকে আমি বলবো একটু এড়িয়ে যেতে, কারণ তার আননেসেসারি কার্ড দেখা শেষের দিকে অনেকটা এফেক্টিভ হয় খেলাটাকে নষ্ট করার জন্য। খুব একটা হয়তো কোয়ালিটি বিউটিফুল ফুটবল সে আমাদেরকে দেখায় না, কিন্তু অপোনেন্টের খেলা নষ্ট করে দেওয়া, ছন্দ নষ্ট করে দেওয়া, রান নষ্ট করে দেওয়া, এই জায়গাগুলো সে করতে পারে। আর আপ ফ্রন্টে আবারও সেই চারজন ফরওয়ার্ড নিয়ে নামতে হবে, কারণ এখান থেকে একটাই ফোকাস, সেটা হলো নর্থ ইস্ট যে ছন্দে রয়েছে, যে ফুটবলটা এই মুহূর্তে নর্থ ইস্ট খেলছে, তাদেরকে যদি আটকাতে হয়, তাদেরকে যদি ধাক্কা মারতে হয়, তাহলে সবার আগে তাদের ডিফেন্সে ধাক্কা মারতে হবে। এবং তার জন্য বেস্ট চারটে অস্ত্র হলো মনবীর সিং, মার্সেলিনো এবং অবশ্যই সামনে রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসের জুটি, যে জুটির ওপর ভর করে যে কোনো দিন এই টিমটা যে কোনো টিমকে, আমি হলফ করে বলতে পারি ইভেন এএফসি কাপেও যে কোনো টিমকে নাস্তানাবুদ করে ছাড়তে পারে, যদি এই জুটিটা যে কোনো দিন ক্লিক করে যায়। আগের ম্যাচে আমরা দেখেছিলাম ডেভিড উইলিয়ামস অনেক বেশি ফুটবল খেলার চেষ্টা করেছে, রাদার রয় কৃষ্ণ একটু অফ কালার ছিল। আস্তে আস্তে রয় কৃষ্ণ নিশ্চিতভাবে জানে এই ম্যাচটার গুরুত্ব কতটা, গতবারও সে সেমিফাইনাল খেলেছে টিকের জার্সিতে, মার্সেলিনো রয়েছে, তার কাছে সুযোগ রয়েছে ফাইনালে যাওয়ার, এডু গার্সিয়া রয়েছে, আবারও ফাইনাল খেলার সুযোগ তার সামনে। অর্থাৎ প্রত্যেকটা প্লেয়ার এই মুহূর্তে তার 100%-এর বেশি দেওয়ারই চেষ্টা করবে। এখান থেকে এর বেশি আর কিছু বলার নেই, আই হোপ ম্যাচটা অন্যতম একটা উপভোগ্য ম্যাচ হবে। আর এর বাইরে যদি আরো কিছু কোয়ারিজ থাকে নিশ্চিতভাবে জানতে পারো। এই ভিডিওটা অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, যারা এটিকে মূল মানুষ সাপোর্টার রয়েছে তাদের জন্য অনেক অনেক কংগ্রেচুলেশন, বেস্ট উইশেস, আশা করা যায় ম্যাচটা তোমরা জিতে ফাইনালের রাস্তা তৈরি করতে পারবে। আর এখান থেকে খালিদ জামিল, তার কাছে একটা বড় সড় হাতছানি, ভারতীয় কোচ হিসাবে আমরা ভারতীয় ফুটবলের সাপোর্টার হিসাবে এদিকেও চাইবো, কিন্তু নিশ্চিতভাবে বাংলায় বসে অবশ্যই চাইবো যে এটিকে মোহনবাগান এখান থেকে সাফল্য পাক। এই ভিডিওটা অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।